two young men named Rasel and Debabrata Saha were arrested by the police after they hit Minister Pranajit Singha Roy convoy and attempted to escape on the Bishalgarh National Highway. A TR01AJ0313 vehicle crashed the convoy of Pranajit Singha Roy suddenly when they were returning from Kakaraman at the Bishalgarh National Highway Road on Sunday night. With that, the vehicle tried to run away but the police caught them at the Bishalgarh Bridge Chamani. Consequently, a TR01AJ0313 vehicle including two people were arrested by the police. Their names are Rasel and Debabrata Saha. Rasel is a resident of Bishalgarh Noapara village and Debabrata is from Agartala Bidyasagar. একটা ইনোভা এসছে ইনোভাকে আমি সাইড দিয়ে দেয়নি দেখে এর জন্য আমার গাড়িটা আটক করেছে কোথায় আটক করেছে এই তো ব্রিজের সামনে কোথায় থেকে আসতে আসলে তুমি এই তো বিশালগড় থেকে আসছিলাম বিশালগড় বাইপাস দিয়ে ঢুকেছি এদিকটা ঢুকেছি ব্রিজের সামনে আটক করেছে আমার কার আটক করেছে পুলিশ তোমাদের বাড়ি কোথায় বিদ্যাসাগর চমন আগরতলা কজন আসলে তোমরা চারজন কি নাম তোমরা দেবব্রত শাহ বাবার নাম তো আজকে সিএম স্যারের প্রোগ্রাম ছিল উদয়পুরে তো যাওয়ার সময় আগরতলা যাওয়ার সময় আমাদের ওইখানে স্টাফ ছিল ওই স্টাফের নিকট গাড়িটা হস্তান্তর করে তো সিএম স্যারের পেছনেই ঠিক পেছনেই আমাদের মিনিস্টার প্রণজিৎ সিংহ রায় স্যারের গাড়িও আগরতলা যাওয়ার মুখে ওই যে গাড়িটা ডিটেন করা হয়েছিল সেই গাড়িটা তাদের কনভয়ের মাঝখানে ঢুকে গিয়েছিল তো তৎক্ষণাৎ আমরা ওই গাড়িটাকে ডিটেন করে থানায় নিয়ে আসি তাই উক্ত গাড়িতে দুজন লোকও ছিল ড্রাইভার সহ তাদেরকে থানায় আটক করা হয় গাড়ির নাম্বারটা কত এবং কি গাড়ি থানা এই গাড়িটা আটক করা হয়েছিল TR01AJ0313 এটা ফোর্ড কোম্পানির একটা গাড়ি The Bishalgarh police are now investigating to the two culprits on what purpose they were trying to run away after crashing the convoy. Bureau report, CHINI, KHORANG.